চীন এবং রাশিয়া কোনো ব্যাপারেই পশ্চিমাদের বিশেষ করে আমেরিকাদের ছাড় দিচ্ছেন না, প্রতিটি পদে পদে তাদেরকে নাজেহাল করে ছাড়ছেন। নতুন নতুন বিজয়ের গল্প এঁকে চলছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। তাই মিস্টার ভ্লাদিমির পুতিন ভক্ত যে সকল বন্ধুরা রয়েছেন তাদের জন্য নতুন আর একটি চমকপ্রদ বার্তা নিয়ে হাজির হলাম। বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই ভিডিওটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাব। আশা করি আমাদের অনুরোধটি রাখবেন। ইদানিং হঠাৎ করে কেন যেন ইউরোপীয় বড় বড় নেতাদের কণ্ঠ বন্ধ হয়ে গেছে, তাদের এমন কোনো বাণী আর শোনা যাচ্ছে না যে কোনো মূল্যে আমরা ইউক্রেনকে সহায়তা করব এবং ইউক্রেনকে সহায়তা করার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেনে জিততে দেব না। আরে ভাই, রাশিয়াকে ইউক্রেনে জিততে দেব না মানে কি বোঝাতে চেয়েছেন? ইতিমধ্যে তো সমগ্র ইউক্রেনের একটি অংশ রাশিয়ার দখলে রয়েছে, আরও নতুন নতুন শহর দখল করার জন্য রাশিয়ান সেনাবাহিনী ঝাঁপাচ্ছে। ইতিমধ্যে প্রায় 25% ইউক্রেনীয় ভূমি মিস্টার ভ্লাদিমির পুতিনের দখলে চলে এসেছে। মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে শায়েস্তা করার জন্য যা যা করা প্রয়োজন খুব ভালোভাবেই করছে এবং তার সৈন্যবাহিনী এক্ষেত্রে আস্তে আস্তে সফলতা অর্জন করছে। বন্ধুরা, সোভিয়েত ইউনিয়ন পরবর্তী এবং সোভিয়েত ইউনিয়ন পূর্ববর্তী বিভিন্ন যুদ্ধসমূহ যদি আমরা দেখি, রাশিয়ান বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধে একটি যুদ্ধেও হারেনি। অর্থাৎ লাগাতার এবং দীর্ঘমেয়াদী যুদ্ধে জয়ের ব্যাপারে রাশিয়ান সেনাবাহিনীর পিছনের সুনাম রয়েছে এবং এক্ষেত্রে তাদের রেকর্ডের পরিমাণ প্রায় 100%। ঠিক তাদের সেই রেকর্ডটি ধরে রাখার জন্য যা যা করার প্রয়োজন বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিন বাহিনী মনে হচ্ছে একই ধারাবাহিকতায় এগোচ্ছেন। অর্থাৎ যুদ্ধের সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে ইউক্রেনের আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে। অন্যের উপর নির্ভরশীল করে যুদ্ধজয়ের যে প্রত্যয় তিনি করেছিলেন তার সেই স্বপ্ন মোটামুটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে, আর সেই দুঃস্বপ্ন একেবারে ষোলকলা পূর্ণ হয়েছে যখন অতি সম্প্রতি তারা আরও 2-3টি শহর হারানোর দ্বার প্রান্তে চলে গেছে আর অতি সম্প্রতি 2টি শহর হারিয়ে ফেলেছে। আর এই 2টি শহরের সাথে আরও কয়েকটি শহরের লিঙ্কেজ এমনভাবে কৌশলগত এই শহরটি হারানো মানে হচ্ছে ইউক্রেনের কপালে পরাজয়ের তিলক এঁকে দেওয়া। মিস্টার ভ্লাদিমির পুতিন কয়েকদিন পূর্বে মিস্টার জো বাইডেনের সাথে একটি আলাপের কথা বলেছিলেন। অর্থাৎ শোনা গিয়েছিল মিস্টার জো বাইডেন অতি সপ্তপর্ণে সেকেন্ড লাইনে ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটি প্রস্তাব দিয়েছিল ভ্লাদিমির পুতিনের কাছে। মহাগুরুত্বপূর্ণ সেই প্রস্তাব কি আপনারা কি জানেন? আপনারা জানলে অনেকে বলবেন, আহা, যদি এইভাবে যুদ্ধটির সমাপ্তি হতো তাহলে তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আপাতত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠত। বন্ধুরা, আমেরিকার তরফ থেকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল যে তারা ক্রাইমিয়া পাবে কিন্তু অন্য সকল অঞ্চল ছেড়ে দিতে হবে। সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিন এই ধরনের কোনো প্রস্তাব মেনে নেবেন না। রাশিয়া চাইছে ইউক্রেন মেনে নিক লোহানক্স এবং দনবাস রাশিয়ার, আর ক্রাইমিয়াও রাশিয়ার। শুধুমাত্র এটুকুন মেনে নিলেই যুদ্ধটি বন্ধ হয়ে যায়। কিন্তু কোনোভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট সেই বাক্যটি স্বীকার করবেন না। লোহানক্স এবং দনবাস কোনোভাবেই তিনি রাশিয়ার অভ্যন্তরে হতে দেবেন না বা মেনে নেবেন না। ইতিমধ্যে ডিগ্রি জারির মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন এই ব্যাপারটি কনফার্ম করেছেন। বন্ধুরা, এখন নতুন যে চরম গরম সংবাদ সেটি জানানোর জন্য আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করতে চাই। অতি সম্প্রতি দেখা যাচ্ছে ইউরোপীয় নেতাদের মুখে কুলু পেটেছে। তারা এখন আর মর্মবাণী দিচ্ছেন না যে কোনো মূল্যে আমরা ইউক্রেনের পাশে থাকব এবং শেষ পর্যন্ত যুদ্ধে ইউক্রেনকে সহায়তার মাধ্যমে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বিজয়কে ত্বরান্বিত করব। বন্ধুরা, বিজয় ত্বরান্বিত করবে কেমনে? এটা কি মুখে মুখে, এটা কি বাড়ির ডাইল, বাড়ির কথা? আমি বললাম আর যুদ্ধ জিতে গেলাম? বর্তমানে তো পূর্বে ইউক্রেনে পুরো ঝাড়া বড়া অবস্থা। এই ঝাড়া বড়া অবস্থার ভিতরে ইউক্রেনীয় বাহিনীকে সংগঠিত করে নতুন করে প্রশিক্ষণ দিয়ে আরও নতুন সৈন্য সমাবেশের মাধ্যমে সর্বাধুনিক ন্যাটোগ্রেডের অস্ত্র দিয়ে তাদেরকে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাঠাতে হবে। বর্তমান যে ধারাবাহিকতা, যে কমান্ডের অধীনে ইউক্রেনীয় বাহিনী পরিচালিত হচ্ছে, এইভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে কিন্তু যুদ্ধের কোনো শেষ হবে না। আর শেষ যদি হয়ও তা হচ্ছে ইউক্রেনীয় বাহিনীর যে পুরুষ অংশ আছে সেটি সরাসরি একেবারে তৌলধনা হয়ে যাবে। যুদ্ধের সময়ে জরুরি পরিস্থিতিতে কিভাবে সৈন্য রিক্রুট করা হয় সে ব্যাপারে আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা জানেন এই 1.5 বছর ধরে যুদ্ধের কারণে ফ্রন্টিয়ার ফোর্স হিসেবে যে সকল স্পেশাল ফোর্স দায়িত্ব পালন করেছে ইউক্রেনের হয়ে তার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে, মারা গেছে অথবা আহত অবস্থায় রয়েছে। এখন তারা যুদ্ধের মাঠে যাবার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত নয় বা আংশিকও প্রস্তুত নয়।
কিন্তু তাদের তো সৈন্য সমাবেশ করতে হবে। যদি সৈন্য দিয়ে বাধা না করা যায় বা বাধা সৃষ্টি না করা যায় তাহলে হাওয়া খেতে খেতে রাশিয়ান বাহিনী এবং অগ্নার গ্রুপ কিয়েভের কেন্দ্রস্থলে প্রবেশ করে পুরো ইউক্রেনের ক্ষমতা গ্রহণ করবে। সুতরাং ন্যূনতম পর্যায়ে প্রোটেক্ট সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য ইউক্রেন প্রতিনিয়ত সৈন্যদের রিক্রুট করে যাচ্ছে, আর এই সকল রিক্রুটেড সৈন্যদের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেনে পাঠানো হচ্ছে যুদ্ধের জন্য। বন্ধুরা, অবশ্য এই ব্যাপারটি নির্ভর করে কোন দেশে কী পরিমাণ রিজার্ভ ফোর্স রয়েছে বা প্রশিক্ষণ দেওয়ার মতো নাগরিক রয়েছে, বিশেষ করে পুরুষ নাগরিক। 18 বছরের ঊর্ধ্বে যে সকল নাগরিক রাশিয়ায় বসবাস করে, বিশেষ করে পুরুষ নাগরিক, তাদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের জন্য যে কোনো সময় ডাকা হতে পারে। শুধু এই সুবিধাটি কাজে লাগিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ভাগ্যের ঘনঘটাকে একেবারে কালো মেঘে ভরিয়ে দিয়েছেন। বন্ধুরা, তিনি এক ডিগ্রি জারির মাধ্যমে কয়েক মাসের মধ্যে, বিশেষ করে 6 থেকে 9 মাসের মধ্যে 3 থেকে 4 কোটি সৈনিক যুক্ত করেছেন তার বহরে। এর সবই ছিল রিজার্ভ ফোর্স। রাশিয়ার রিজার্ভ ফোর্স সংখ্যাগত দিক দিয়ে প্রচুর ইউক্রেনের চেয়ে, তাই ইউক্রেনের এখানে যদি কৌশল অবলম্বন না করে তাহলে সম্পূর্ণ রিজার্ভ ফোর্স অর্থ ইউক্রেনের ধ্বংস হয়ে যেতে পারে। খুব ভালোভাবে রাশিয়া সেটি চায়। তারা চায় ইউক্রেন তাদের সর্বোচ্চ প্রশিক্ষিত সৈন্যগুলো ফ্রন্টের লাইনে পাঠাক এবং রাশিয়া তুলোধনা করে দিক সেগুলো। রাশিয়ার যথেষ্ট সক্ষমতা রয়েছে সেগুলোকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য, কারণ বর্তমানে যে শহরগুলো দখল করছে একের পর এক রাশিয়া, এ ব্যাপারে তেমন কোনো উচ্চবাচ্য করছে না তারা। মনে করা হচ্ছে তাদের এ ব্যাপারে আরও নতুন করে ব্রিফিং দেওয়া হয়েছে। রাশিয়ার সৈন্যরা এখন পূর্বের তুলনায় আরও অধিক বেশি আত্মবিশ্বাসী। বন্ধুরা, যুদ্ধের মাঠে আত্মবিশ্বাস একটি ফ্যাক্টর। আপনার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি কোনোভাবেই যুদ্ধের মাঠে শত সমস্ত অস্ত্র দিয়েও পেরে উঠবেন না। আপনার যদি কনফিডেন্স লেভেল লো থাকে তাহলে আপনার হাতে যদি F-22 র্যাপচার, F-35 লাইটিং চেও এবং আমেরিকার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট প্যাক-3 ভার্সন দিলেও কাম করতে পারবেন না, কারণ যখনই আপনি কাজ করতে যাবেন আপনার কনসেন্ট্রেটেড অভাব হবে, আপনার হাঁটু কাঁপবে। রাশিয়ার মতো বাহিনীর সামনাসামনি হতে গেলে অবশ্যই আপনার গলা শুকিয়ে যাবে, শুকিয়ে কাঠ হয়ে যাবে। ভ্লাদিমির জেলেনস্কি এতদিন পর্যন্ত যে চিল্লাইছেন সেটি শুধু একটি রাজনৈতিক চিল্লানো। বন্ধুরা, বিভিন্ন দেশের রাজনীতিবিদরা অনেক সময় ভুকা বুলি ছেড়ে থাকে, সম্ভবত সেই ভুকা বুলির মাধ্যমে তিনি এই যুদ্ধে জিততে চেয়েছেন। কিন্তু এ ধরনের শুধুমাত্র ফাউ বুলি ছেড়ে রাশিয়ার মতো শক্তিকে আপনি পদানত করতে পারবেন না। সুতরাং এই ব্যাপারগুলো যদি আমরা সামনে আনি তাহলে একটা বিষয় এখানে নিশ্চিতভাবে দেখা যাচ্ছে, নতুন উদ্যমে, নতুন অস্ত্রে, নতুনভাবে কৌশল সাজিয়ে, নিজেদের সৈন্যদের জীবন সর্বোচ্চ পর্যায়ে প্রায়োরিটি দিয়ে রাশিয়া যে যুদ্ধনীতি সাজিয়েছে সেটা অত্যন্ত ভালোভাবে কাজ দিচ্ছে। আপনাদের আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে রাখি, আর সেটি হলো, মনে আছে সেই সের্জেই সুরোবিকিনের কথা, যে নতুন নতুন এসে পুরো বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছিল ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে দুর্ধর্ষ ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে? বন্ধুরা, সারা বিশ্ব হাই হাই করেছে, ইউক্রেন হাই হাই করেছে, কিন্তু তিনি তার অংশ থেকে বা তিনি তার উদ্দেশ্য থেকে এক চুলও বিচলিত হননি বা এদিক ওদিক যাননি। বর্তমান সময়ে বাকমুত দখলের ক্ষেত্রে, সোলেদার দখলের ক্ষেত্রে সার্জেই সুরোবিকিনের সেই নৃশংস নির্মম দুর্ধর্ষ বিধ্বংসী যুদ্ধের অনুকরণ করেছেন বর্তমান রাশিয়ার সর্বাধিনায়ক। বন্ধুরা, মিস্টার ভ্লাদিমির পুতিনও সেক্ষেত্রে সায় দিয়েছিলেন, আমি বাকমুত চাই, অন্য কিছু নয়, বাকমুত চাই আমি এই কারণে যে এখান দিয়ে ঢুকলে আমি আরও 6টি শহরকে উন্মুক্ত করে ফেলতে পারবো, যেটি ইউক্রেনের জন্য এই শীতের পর চরম আঘাত। এই চরম আঘাতের মাধ্যমে যদি আরও 6টি শহরে ঢুকে যাওয়া যায় তাহলে ইউক্রেনের মনোবল তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং তার পরাজয় শুধু সময়ের ব্যাপার হবে মাত্র। বন্ধুরা, সময়ের ব্যাপারে সেই পরাজয়ের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই মুহূর্তে ইউক্রেন। আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন আর আমি আপনাদের শুধু জানাবো। যারা মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন কাকুর চরম গরম ভক্ত তারা আমাদেরকে ফলো করতে পারেন, লাইক দিতে পারেন, ভিডিওটি শেয়ার করতে পারেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেই আমরা নতুন নতুন এই ধরনের ভিডিও দিতে উদ্বুদ্ধ হব। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যদি ইউটিউবের মাধ্যমে আমাদের দেখতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।